একদিকে উন্নয়ন, অন্যদিকে পাহাড় সমতলের সেতু বন্ধন। উত্তরবঙ্গ সফরের প্রথম দিনে এই বার্তাই দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জলপাইগুড়িতে জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সরকারের একাধিক মন্ত্রী ছাড়াও রেলমন্ত্রী এবং বিভিন্ন দফতরের সচিবরা উপস্থিত ছিলেন বৈঠকে। বৈঠকে জেলা উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আধিকারিকদের দিশানির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, 18 আগস্ট জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের উদ্বোধন করবেন তিনি। আমি আপনাদের বলি, আমি আগামী 18 আগস্ট আবার আসবো। তার কারণ হচ্ছে 18 আগস্ট আমরা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চটা উদ্বোধন করব। সেই জন্য এটা একটা গুড নিউজ ফর জলপাইগুড়ি পিপুল। সেই জন্য এটা আপনাদের ফার্স্ট আমি ঘোষণা করলাম। এবং আমার সাথে আমরা চেষ্টা করছি হাইকোর্টের মাননীয় বিচার প্রধান বিচারপতি এবং আইনমন্ত্রী তারাও যাতে আসে, সেটা আমরা চেষ্টা করছি। আমার চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি তারাও আসার চেষ্টা করবেন, সকলে মিলেই করবো। জিটিএ নির্বাচনে সকলকে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আবেদনও এদিন করেন মুখ্যমন্ত্রী। আমরা চাই দার্জিলিংয়ের মানুষ শান্তিপূর্ণভাবে ভোটে অংশগ্রহণ করুক, পাহাড় ভালো থাকুক, আমার সমতলও ভালো থাকুক। বৈঠক শেষে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। কোচবিহার সার্কিট বেঞ্চে রাত কাটানোর পর বুধবার সেখানে একগুচ্ছ উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। 12 তারিখ মুখ্যমন্ত্রী যাবেন কালিম্পং, 14 তারিখ কলকাতায় ফিরবেন। আশাবুল হোসেন, সনুদ ঝাও, রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।